হলে ইবা হাতে হবে আমদে ইবা বিয়ালা হাইন দে এ ইয়া বেইনা গো হাই অন্য তাহলে আর গো হাতে হবে রাতিয়া রাতিয়া তাহলে ইবা দুই টাইম মন আছে না তো আচ্ছা যে চিকিৎসাটা নিছে আমাদের কাছ থেকে ওই চিকিৎসাটা নেয়ার পর ঠিক সময় মতো ওষুধগুলো খাইছে তারপর উনি আর ওনার শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা ভালোর দিকে গর্ভবতী মহিলা এবং যারা গুলি আক্রান্ত এবং নির্যাতিত মহিলারা আসছে এবং ছোট শিশু এবং বৃদ্ধ যারা অসুস্থ হয়েছে এই মুহূর্তে আমরা তাদেরকে জরুরি ভিত্তিতে মেডিকেল সাপোর্টটা দিচ্ছি আসার সময় হুজাট খাইছে এরকম অনেক রোগী আছে এগুলো আমাদের ডেলি ড্রেসিং করে তারপর ওখানে ওষুধ দেয় যত ধরনের ফ্যাসিলিটি দরকার ওনাদের আমরা দিয়ে থাকি তাদেরকে ওষুধ দেওয়ার পর আমরা আবার শেষে গিয়ে আমরা ঘরে ঘরে গিয়ে আবার চেক করি তারা ঠিকমতো ওষুধগুলো খাচ্ছে কিনা এগুলো চেক করি আর আমরা যেভাবে তাদেরকে বুঝাই দিচ্ছি ওইভাবে তারা খেতে পাচ্ছে কিনা আমাদের কথাগুলো বুঝতেছে কিনা প্রেগনেন্ট মহিলারা আসতেছে খুব বেশি পরিমাণে আছে হ্যাঁ তারা বিভিন্ন ভাগ করে বিভিন্ন সরাই সিটে আছে তার মাঝে যেগুলি প্রেগনেন্ট লোকে আসতেছে ম্যাক্সিমাম আমরা পাচ্ছি যে এরকমও হয়েছে যে হয়তো বা ডেলিভারি আজকে হয়েছে বা দুই দিন আগে বা রাস্তায় হয়েছে রোডে ডেলিভারি হয়েছে তারা আসার পথে আর কি এরকম পেশেন্টও আছে অনেক বেশি তারাও অসুস্থ অবস্থায় আছে জ্বর সর্দি কাশি নিয়ে এবং ডায়রিয়া যতটুকু পারি তাদের মধ্যে তাদের ভাষাটাই বলি তাদেরকে বোঝানোর চেষ্টা করি কারণ এই ওষুধগুলো যদি এখন যদি ভিন্নভাবে বোঝাই হ্যাঁ তাদের তা যদি বুঝতে না পারে একটার জায়গায় যদি দুইটা খেয়ে বসে থাকে শরীরের অনেক ক্ষতি হতে পারে তো সেই জন্য আমি যতটুকু পারি চেষ্টা করছি ওদেরকে ভালো করে বোঝানো আল-খায়ের ফাউন্ডেশনকে আমরা এই মানুষগুলোর জন্য এই ছিন্নমূল মানুষগুলোর জন্য আপনার ফানি থেকে শুরু করে ফুড থেকে শুরু করে মেডিকেল সাপোর্ট থেকে শুরু করে আপনার সেফ ওয়াটার এবং শেল্টার থেকে শুরু করে সব বিষয়গুলোর দিকে নজর দেওয়ার জন্য আরও বেশি বড় আকারে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভাইয়ের দায়ে আনা এনে খানা গায়রা দিয়ে পানি টানি দিয়ে দাবাই ওষুধ দিয়ে আরো ইয়াইও আনার দেড় বেগিন সর্বপ্রথম আল-খায়ের তাদেরকে রিসিভ করছে এবং গুলো নিত্য প্রয়োজনীয় লাগে মৌলিক যেগুলো চাহিদা সেগুলোর অবস্থান এবং সুযোগ এবং তাদের সব কিছু সৃষ্টি করে দিচ্ছে আল-খায়ের ফাউন্ডেশন পানি দিয়ে দাবাই দিয়ে ওষুধ দিয়ে এখনও থাকবি বললাম মন্দুন আরও তারা দিবাল্লা মদত করে ওনাদের অসুস্থতার ওই যে শিশুর জন্য অসুস্থতা ওই ওষুধগুলো ওর দু তিন বাচ্চা অসুস্থ সে ওষুধগুলো দিয়ে ওরা এখন সুস্থতা হচ্ছে সে নিয়ে তারা অনেক আনন্দ পাচ্ছে তো ফানি টানিয়ে দিয়ে বাদ ফানি দিয়ে বেগিন আর কেমন গজিয়ে দাবাই ওষুধ গজিয়ে বেগিন গজিয়ে দিয়ে দি মানি আর ইতার আল্লাহ আছে ইতার আল্লাহ সব সময় দোয়া করি খাসত নোয়া সময়